হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি আপনাদের নোয়াখালীর সোনাপুরে টার্মিনালে, যে গরু বাজারটি রয়েছে সেই গরু বাজারে আজ আমরা এখান থেকে খাসি কিনব এবং গরু দেখাবো আপনাদেরকে। গতকাল আমরা গরু কিনে ফেলেছি। এটা দেখো, এটা এটা তো থাকি। ও আজ আমরা এখান থেকে একটা খাসি কিনবো কোরবান দেওয়ার জন্য। এখানে অনেকগুলো খাসি উঠেছে। রাজ এসেছে খাসি কেনার জন্য। ওই যে আচ্ছা, আরো দুই একটা বড় সাইজ দেখি আমরা। ওই যে ওগুলো দেখো, আজকে একটা বড় সাইজের আমরা একটা খাসি কিনবো। এখানে ভেড়া দেখা যাচ্ছে, ভেড়াকে রং দেওয়া হয়েছে। মাল্টি কালার শিপ। অনেক রঙের ভেড়া দেখতে পাচ্ছেন এখানে। এটা 40 বলে, এটা 35 বলে। এটা কত? 40 খাসি তো, ঠিক আছে, ওকে দাম কই এবার, দাম বলি। এটা একটু ফেডুয়া, এটা থেকে এটা দেখ। সাদাটা কেমন? ওইটা কত চাইছে? এটা 15,000 রাখেন? 15 আচ্ছা, ভাড়া অবশ্যই দিবি। এবার বলো কত? কমাই টমাই বলেন না, নেওয়ার মতো। এই তিনটা খাসির মধ্যে আমরা একটা নেওয়ার চেষ্টা করছি। রাজ, কোনটা পছন্দ হয়েছে তোমার এই তিনটার মধ্যে? কোনটা? ব্ল্যাক ব্ল্যাক পছন্দ? তাহলে ওটা 20 বলি আমরা, চলো এদিকে। ভেড়া দেখাচ্ছে অনেকগুলো। রাজ এসেছে ভেড়া কেনার জন্য। নোয়াখালীর আন্তঃজেলা বাস টার্মিনালে এই গরু বাজার। এই খাসিটি আমরা 20,000 টাকা বলেছি, দরাদরি করছি, দেখা যাক দেয় কিনা। রাজ দেখি আসো, এটা আমরা 20,000 টাকা বলেছি কিন্তু দিচ্ছে না। এটা দেখবা, এই রেড, এটা
রাজগ্রাম না না আর বাড়ানো যাবে না, এবার দিলে দিয়ে যাও। না 20 বলছি, ওইটাও খারাপ হবে না, ওইটার মতো নিয়ে নেই ভাই। সে একুশ দিব, একুশ আচ্ছা 22,000 দিব দেন, আর বলেন না সাড়েন সাড়েন না না 22 উনাকি উনি তো কয়ে চলে গেছে, আরে সাড়েন 22 হ্যাঁ না না 22,000 টাকা দিব দেন, 22,000 টাকা দিব না 500 দিব, আর 500 না 22,500 টাকা দিব, 500 উনার চেয়ে বেশি দিয়ে দিতেছি, তাহলে আর নেওয়া হইলো না, 22,500 হইলে দেন না না এবার লই বই থানাম নে, হ্যাঁ তো বলছি তো নেয়ার লেগে তো বলছি 22,500 চলো চলো সামনে দিয়ে যাই, আমরা দাঁড়াই থাকলে কি লড়া চড়া করতে, এই যে 500 বলছি তো দিয়ে নিয়ে আসো নিয়ে আসো, 500 হইলে দাও ওইটার চেয়ে ওইটারই বাড়াই দেওয়ার জন্য আরো 500 বাড়াইছি, বাইশ হাজার 500 এটা, হ্যাঁ এখন 23 দিয়ে দিবে আর কি বললে, 23 শেষ পর্যন্ত আমরা 29,000 টাকায় 29,000 টাকায় লাল খাসিটি কিনেছি, 29,000 এজাজ আহমেদ বিক্রেতা কই, এই বিক্রেতা এই বিক্রেতার নাম কি, বেসন্যার নাম বেসন্যার আজাদ, আজাদ আজাদ আপনারাও বইছেন আমরাও দেই তো, বারোশো লেখেন, বারোশো 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 লেখেন, বারোশো বারোশো করেন, বারোশো ঠিক আছে, ধন্যবাদ। সোনাপুরের রাত টার্মিনালের গরু বাজার থেকে আমরা খাসি কিনে এখন অটোতে করে রওনা দিয়েছি বাড়ির দিকে, করছে না
30,000 টাকায় এই হরিণের মতো খাসিটি কিনে আমরা বললেন সড়ক ধরে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর রাজ খুব খুশি, এই যে রাজ তুমি খুশি, ছাগল কিনে খুশি হয়েছো বলো? কেন খুশি হয়েছ? বড় ছাগল আর কেমন দেখতে, সেজন্য খুশি? গুড। আমরা আমাদের বাড়ির রোডে চলে এসেছি, বাম দিকে। খাসিটি নিয়ে আমরা আমাদের বাড়ির রোডে চলে এসেছি এখন। সবাই এখন খুব উচ্ছ্বসিত হবে, বাচ্চারা খাসি দেখে। এখানে রাখলেই হবে। এই যে আমাদের বাড়ি চলে এসেছি, সবাইকে ডেকে নিয়ে আসো খাসি দেখার জন্য। যাও রাত, যাও সবাইকে ডেকে নিয়ে আসো খাসি দেখার জন্য। একটু খুলে দাও খাসিটি, খাসিটি একটু খুলে দাও। হরিণের মতো খাসি আমরা এখন নিয়ে এসেছি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আগে খুলে দেখ। হ্যাঁ খুলে দিবে, সবাইকে ডাকো খাসি দেখার জন্য। আমরা খাসিটি বাড়িতে নিয়ে এসেছি, বাচ্চারা উচ্ছ্বসিত। এই যে আমাদের গরু, গরু খাসি। গরু কিনেছি 82,000 টাকা দিয়ে, আর খাসিটি 29,000-এ। হ্যাঁ খাও, কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা খাবে। সবাই খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। সব বাচ্চারা চলে এসেছে এখানে, দেখছেন সবাই খুব আনন্দিত, খাসি চলে এসেছে ওদের। অপরিচিত জায়গায় এসে ছাগলটি খুব চিৎকার করছে, অপরিচিত জায়গায় চলে এসেছে। আর এই যে গরু, গতকাল আমরা কিনেছিলাম গরু বাজার থেকে, দুটাই একই রঙের।